হে বন্ধুরা, আমরা সকলেই জানি পৃথিবীর সবথেকে বড় পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যার আয়তন 8,848 মিটার, এবং এই চূড়ায় পৌঁছানোটা প্রচণ্ড কঠিন একটি কাজ। কিন্তু বর্তমানে সেই কঠিন কাজ অনেক পর্বতারোহীরাই সম্পন্ন করেছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু আপনারা কি জানেন, মাউন্ট এভারেস্টে যাত্রাকালীন প্রতি 10 জনের মধ্যে একজনের মৃত্যু ঘটে, তাও আবার গড়ে। তবে যদি এই অবস্থা আজকের দিনে ঘটে থাকে, তবে প্রথম মাউন্ট এভারেস্ট আরোহীদের কি অবস্থা হয়েছিল জাস্ট ভেবে দেখুন। আচ্ছা, আপনারা কি জানেন মাউন্ট এভারেস্টে প্রথম কে পৌঁছেছিলেন, কিভাবে পৌঁছেছিলেন? যদি এটা নাও জেনে থাকেন, তবে নিশ্চয়ই এখন সেটা জানতে ইচ্ছা করছে, কারণ আমি জানি আপনাদের প্রত্যেকের মধ্যেই রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারের চাহিদা অনেক বেশি, যে কারণে আপনারা অদ্ভুত দর্শের সাথে যুক্ত। তবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক এভারেস্ট জয় করা প্রথম হিরোর সঙ্গে জড়িয়ে থাকা অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিওটিকে। পৃথিবীর সবথেকে বড় এবং উচ্চতম পর্বতমালা মাউন্ট এভারেস্টে ওঠার স্বপ্ন 1921 সালের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই পর্বতমালার শৃঙ্গে কেউই উঠতে পারছিল না, কারণ আমরা সকলেই জানি এভারেস্টে ওঠা খুব একটা সহজ ব্যাপার নয় এবং এখানে পৌঁছানোর জন্য খুবই জটিল এবং ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়। 29,030 ফুট উঁচু এই পর্বতের রাস্তায় অনেক মৃত্যুর ঝুঁকি থাকে, আর এই মিশনে আজ অবধি অনেক লোক পরাজিত হয়েছে, আবার অনেক মানুষ তার জীবন ত্যাগ করেছে। এমনকি এই পর্বতমালাতেই আজও বহু মানুষের মৃতদেহ বরফের নিচে চাপা পড়ে রয়েছে, যেটা আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এই সব ঘটনার পরেও কিছু সাহসী লোকেরা কোনোভাবেই হার মানেনি, তারা অনবরত এভারেস্ট শৃঙ্গে ওঠার প্রয়াস চালিয়ে গিয়েছে। আর এই সব সাহসীদের মধ্যে একজন ছিলেন নেপালের তেনজিং নর্গে। 1952 সালে নেপালের বাসিন্দা শেরপা তেনজিং এর মাথায় মাউন্ট এভারেস্টের শৃঙ্গে ওঠার ইচ্ছা মাথাচাড়া দিয়ে ছিল। তাই সে আর একজন পর্বতারোহী সুইজারল্যান্ডের রেমন ল্যান্ডবার্ডের সঙ্গে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে ওঠার ঝুঁকি নিয়ে নেয়। কিন্তু শেরপা তেনজিং সেইবার ব্যর্থ হয়। 1952 সালে রেমন ও তেনজিং মোটামুটি এভারেস্টের শৃঙ্গের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু অত্যন্ত বাজে ওয়েদারের কারণে এভারেস্ট পর্বতমালার শৃঙ্গ থেকে 1,000 ফুট দূরত্ব থেকেই ফিরে আসতে হয়েছিল তাদের। মাউন্ট এভারেস্টের এতটা কাছাকাছি এসেও ফিরে চলে আসার দুঃখটা তাদের সঙ্গেই রয়ে গিয়েছিল। কিন্তু এই যুদ্ধে রেমন হেরে গেলেও শেরপা তেনজিং কোনোভাবেই হার মানেননি। তেনজিং আবার 1953 সালে 7 জন ইংরেজ এবং 2 জন সুইজারল্যান্ডের পর্বতারোহীকে নিয়ে মাউন্ট এভারেস্টের যাত্রায় বেরিয়ে পড়ে। তেনজিং, এডমান হেনরি এবং তাদের টিম পর্বত আরোহণ শুরু করে 9 এপ্রিল 1953 সালে। বরফের রাস্তা, মাইনাস টেম্পারেচার, হিমনদী, নদী থেকে ভেঙে পড়া বরফের পাহাড় এবং বরফের খাদ ইত্যাদি বাধা এবং প্রতিকূলতাকে অতিক্রম করে তারা একটির পর একটি ক্যাম্প তৈরি করে চলেছিল এবং সময়ের সাথে সাথে নিজেদের উদ্দেশ্যের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। মোটামুটি 20,000 ফুট ওঠার পর একটি ছোট্ট পাহাড়ের খাদকে পার করবার জন্য হেনরি লাভ দেয়, কিন্তু তার শরীরের ভারের কারণে বরফের রাস্তা সেখান থেকে খসে পড়ে এবং সেই মুহূর্তে হেনরি প্রায় বরফের নিচে প্রাণ হারাতে বসেছিল। তখনই সময় থাকতে হেনরির পেছন থেকে তেনজিং তাকে দড়ি ছুড়ে দেয়, আর সেই দড়ি ধরে হেনরি কোনো রকম প্রাণে বেঁচে যায়। এরপর তেনজিং এবং হেনরির টিম আস্তে আস্তে এভারেস্টের পর্বত শৃঙ্গের কাছে চলে আসতে থাকে। কিন্তু তেনজিংদের আগে পর্বতারোহণ শুরু করেছিল চার্লস ওয়ার্নের টিম, যারা তেনজিং এর টিমের অনেক আগেই এভারেস্টের চূড়ার দিকে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ কোনো কারণে ওয়ার্নের টিম এভারেস্টে উঠতে ব্যর্থ হলে বা পর্বতারোহণ বন্ধ করে যদি ফিরে আসে, তবে তারপরেই তেনজিংদের টিম এগিয়ে যেতে পারবে, কারণ এভারেস্টের চূড়ায় ওঠার রাস্তা ছিল একটি। তেনজিং এবং হেনরির টিম মোটামুটি অর্ধেকের বেশি পর্বতারোহণ করেই ফেলেছিল, কিন্তু এভারেস্টের একদম কাছাকাছি থাকা শেষ খাদটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ ছিল, আর যেখানে পৌঁছাতে গিয়ে অনেক অনেক পর্বতারোহীরা নিজেদের জীবন ত্যাগ করেছে। ঠিক সেই স্থানে 1953 সালের 26শে মে মাউন্ট এভারেস্টের শিখরের কাছ থেকে ওয়ার্নের টিম 300 ফুট দূরে ছিল, কিন্তু ওয়ার্ন এবং তার সাথীরা খুবই ক্লান্ত ছিল, তাদের শরীরে আর চলার মতন শক্তিও ছিল না, বলা যেতে পারে তাদের আর এক পা চলার মতনও ক্ষমতা ছিল না। তাই তারা মাউন্ট এভারেস্টের শৃঙ্গ থেকে প্রায় 300 ফিট দূর থেকেই ফিরে যায়। ওয়ার্নের দল চলে যাওয়ার পরেই তেনজিং এবং হেনরির টিম সামনে এগিয়ে আসে এবং তারা একটি রাত ঘুমানোর পরেই পরের দিন সকালেই তেনজিং আর তার টিম নিজের যাত্রার উদ্দেশ্যে এগিয়ে যায়।
সেই সময় তাপমাত্রা ছিল -27 ডিগ্রি সেলসিয়াস এবং পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। কিন্তু তবুও এই সাহসী বীরেরা কোনোভাবে হাল ছাড়েনি। তারা প্রতিকূলতা ও নিজের শরীরের কঠিন অবস্থার সম্মুখীন হতে হতে একের পর এক বাধা অতিক্রম করতে থাকে। আর এইভাবেই সকাল 9টার সময় তারা দক্ষিণ শিখরে পৌঁছে যায়। কিন্তু ধীরে ধীরে তাদের অক্সিজেন কমতে থাকে, আর তাদের কাছে তখন আর পর্যাপ্ত অক্সিজেন ছিল না যে তারা পর্বতের পুরো অভিযান করতে পারবে বা নিচে ফিরে আসতে পারবে। এমন পরিস্থিতিতে তেনজিং এর গতি কমতে থাকে এবং তার পা ধীরে ধীরে ভারী হতে শুরু করে। ঠিক একই রকম অবস্থা কিছুটা হেনরিরও হচ্ছিল। হেনরি তেনজিং এর দিকে কিছুক্ষণ তাকায় এবং সে তেনজিংকে কিছুটা সময় থামিয়ে দেয় বিশ্রামের জন্য। সেই সময়ের মধ্যে হেনরি তেনজিং এর অক্সিজেনের নলকে পরিষ্কার করে, কারণ তেনজিং এর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এইভাবেই আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে তারা সমস্ত কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে থাকে এবং তাদের পদক্ষেপ এভারেস্ট পর্বতমালার দিকে বাড়িয়ে দিতে থাকে। এইভাবেই শেষ পর্যন্ত 29শে মে 1953 সালে শেরপা তেনজিং ও হেনরির নাম ইতিহাসের পাতায় লেখা হয়। যখন তারা সকাল 11টার সময় পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ 29,030 ফুট অর্থাৎ 8,848 মিটার উঁচুতে পৌঁছায়, সেই সময়ে তাদের আনন্দের কোনো সীমাই ছিল না। তাদের মাথায় অতীতের কোনো কষ্ট বা সামনের পরিশ্রমের কোনো চিন্তাই ছিল না। আসলে সেই সময় তারা দুইজন যেন অন্য পৃথিবীতেই দাঁড়িয়েছিলেন, কারণ পৃথিবীর সব থেকে উঁচুতে থাকা স্থান থেকে পৃথিবীর নিচের দৃশ্য কিছুক্ষণের জন্য তাদের মনোমুগ্ধ করে দিয়েছিল, আর যে দৃশ্য তারাই প্রথম দেখেছিল। কিন্তু একটা সময় তাদের অক্সিজেনের অভাব এবং শরীরের খাটনি তাদের জ্ঞান ফেরায়। তারা খুব সামলে চূড়া থেকে জীবিত ফিরে আসে এবং জয় করে পৃথিবীর এমন চারটি চোখ, যে চোখ চারটি প্রথম এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সৌন্দর্যকে নিরীক্ষণ করেছিল। তাদের এই যাত্রায় না ছিল এভারেস্টের গায়ে দড়ি লাগানো, না ছিল পর্যাপ্ত সরঞ্জাম, তাও তারা পেরেছিল এবং তৈরি করেছিল এমন এক রাস্তা যেটা দশকের পর দশক ধরে অবলম্বন করেছে পর্বতারোহীরা। তো বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটাই প্রশ্ন, আপনাদের কখনো কি ইচ্ছা হয়েছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সৌন্দর্যকে দেখার? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি অদ্ভুত দশ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।